ক্লাস আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারের পানি ত্রয়োদ বিন্দু এবং কেলভিন এই দুটি নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে তাপ, তাপমাত্রা, তাপের একক, তাপমাত্রার একক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে ত্রয়োদ বিন্দু এবং কেলভিন নিয়ে আলোচনা করা হবে। পানির ত্রয়োদ বিন্দু কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি ও জলীয় বাষ্প রূপে বিরাজ করে তাকে পানির ত্রয়োদ বিন্দু বলে। ত্রয়োদ বিন্দু মানেই পানি তিনটি অবস্থা থাকবে এবং সেই তিনটি অবস্থা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে থাকতে হবে। তাহলে পদার্থের তিনটি অবস্থা, সরি, পানির তিনটি অবস্থা, বরফ, পানি ও জলীয় বাষ্প, এই তিনটা অবস্থা তাপ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিরাজ করতে হবে, সেটাই হচ্ছে পানির ত্রয়োদ বিন্দু। পানির ত্রয়োদ বিন্দু তাপমাত্রা 273 কেলভিন ধরা হয়, তার মানে এই তাপমাত্রার মানটা হচ্ছে 273 কেলভিন, এটা হচ্ছে পানির ত্রয়োদ বিন্দু তাপমাত্রা। এরপর কেলভিন কাকে বলে? পানির ত্রয়োদ বিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে। এই তাপমাত্রাটার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে। এই ছিল ত্রয়োদ বিন্দু এবং কেলভিনের ডেফিনেশন। আগামী ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।